যে দেখেন আদুলা ভাই চলে আসছে, আমি তো কি কই দিলা ভাই কই যে বই না আগায় হচ্ছে। আরে যে আমাদের নবজাতা হলো বাপের বাড়ি না, এজন্য হইলো দাড়ি মাস কাটতে গেছিল, কারণ এই যে আমরা সবাই মিলে হলো ট্যুরে যাচ্ছি, আমাদের এক হিসেবে ট্যুর। আমার ট্যুরে যাওয়ার কথা ছিল, কিন্তু ভাবলাম যে বড় বোনের বাসা যাই, যেমন বিলেন পাইছে একজন কমেন্ট করছে কচ্ছে বাবুর চুল দেখলে বোঝা যায় আর বয়স কত, চুল হয়েছে অনেকের এসে কি এর জন্য পাইকা জায়গা গুছাইলাম, এই কি কি করুম ওটা গুছাইলাম, গুছাই টুসাই নিলাম, এখন কাপড় চোপড়টাই বাকি আছে। ভাইয়ার হলো আসার পরে যে আমি একটু টুপিটাকে নাস্তা দিলাম, ঘরের মধ্যে যাচ্ছি, আমারও ফ্রিজিং করা যায় তুমি তো স্টক করবা, তখন ফ্রিজিং করার পরে যখন দত্রতা দেবো গা না, তখন তুমি কেমন আমি একটা যে সাইন্টিস্ট হইছি তো মোটামুটি ছোটখাটো এক্সপেরিমেন্ট করতেছি, ওটা সাকসেস হইলে আমি এই কাজটা করব, তাই নাকি? আর প্রথম তাহলে কার ফ্রিজে ঢুকাইবা? প্রথম তো অন্যান্য জিনিস ট্রাই করতে হইব। জিলাপি খান আমি সেগে বুড়িগঙ্গায় যে সালমন কি ফিশ জানো, সালমন লাগে কি জানো ফিশটার নাম বুড়িগঙ্গা না, বুড়িগঙ্গা আরে বুড়িগঙ্গা না, ও কালকে ওদিন কেন কইলো ইয়ে কক্সবাজার, কক্সবাজার কি খাইছে? সমুদ্রের মাছ না তো, সমুদ্রের মাছ তো জীবন অনেক বড়, ও ছোট মাছ যে বুড়িগঙ্গাটা মাছ আসছে না, কি মাছ আসছে? কালা মাছ, কালা কালি বউস কি জানো মাছটার নাম? আমি জানি কই মাছ আর থাকে জীবিত, মানুষ কত জানি যে এলিয়ান আছে না,
চোখ আমার দিকেই থাকবে, চশমা পরে জন্য আমরা দুজন হলো যাচ্ছি, তো দুজন যাওয়ার কারণ হলো আপুর বাসা যাবো, তো টুকিটুকি কিছু কেনাকাটা আছে, আর বৃষ্টিও নামছে, এই জন্য হলো সবাই মিলে গেলাম না, নাহলে সবাই মিলে যাওয়ার ইচ্ছা ছিল, তো ভাবলাম আমার ডেট কেনাকাটা আছে, আমরা দুজন জয়া করে নিয়ে আসি, এই জন্য বের হইলাম। তো আমরা হলো পৌঁছে গেছি নিউ মার্কেট, আজকে অনেক বৃষ্টি হয়েছে, আবহাওয়াটা আজকে অনেক সুন্দর, ঠান্ডা ঠান্ডা, মানে আরামে আসলাম দুজনে, এখন সুন্দরভাবে শপিংগুলো করে বাসা যেতে বললেই হয়েছে। কি জানি নাম বললেন, ক্যান ক্যান নাকি ক্যান ক্যান নিয়েই শেষ। তারপরে যে এগুলা নাকি দেখাইলা, আমাদের কাপড় কেনা শেষ, ক্যান ক্যানের পিছনে পড়ে গেছে, কি সুন্দর জিনিস হতো, কানে দিয়েই দিছো, কানেই থাক, সুন্দর তো যা যা সুন্দর লাগবো সবই নিবা, তাহলে সুন্দর তো সবই, তাহলে সব নাও, বৃষ্টিতে ভিজে ভিজে হলো আমরা ইস্টার্ন মলে আসলাম ফেস মাস্ক নেওয়ার জন্য, ওদিকে পুরা নিউ মার্কেট খুঁজলাম, গাছে খুঁজলাম নাই, তা ওইটা আমাদের অনেক বেশি প্রয়োজন, আর এই দোকানে এমনি তো আমাদের পরিচিত, আর আগে পরে কয়েকবার আমি কসমেটিক্স নিয়েছি এদিক থেকে, এই জন্য আবার এই জায়গায় আসলাম, বৃষ্টি অনেক বাইরে, টুকিটাকি কেনাকাটা করছি, তো এমন ভাবে শেয়ার করা হয় নাই, এক এক জায়গা থেকে একটা জায়গায় গেছি,
তো মাথায় ছিল না তো আমাদের শপিং করা শেষ তো বাইরে হলো বৃষ্টি পড়তেছে এই জন্য হলো আমরা এই একটা রেস্টুরেন্টে ঢুকলাম এই রেস্টুরেন্টে আমি কখনো আসি নাই এটা হলো ইস্টার্ন মল্লিকার দুই তিন স্থায়ী নাই এক মিনিট দুই মিনিট হাঁটার পরেই নিহারি নিহারি আছে আর মানে আমি যেটা বলছি সেটাই এর থেকে এরপরে এখানে অভাব তো আমরা বৃষ্টির কারণে আমরা আসলে ভিগে পড়ছি তো এখন হলো নিহারি আছে নিহারি আছে হালিম নাই চলো তা নিহারি খাই আমরা আসলে পায়া দিয়ে 300 টাকা হ্যাঁ আর স্পেশাল গোস্ত নিহারি হচ্ছে কি 220 টাকা স্পেশাল স্পেশাল গোস্ত ওটা স্পেশাল নিহারি এটা স্পেশাল বিষয়টা হচ্ছে এটা দুইটাই মজা হবে একটাই অনেক বড় কোয়ান্টিটি এত বড় একটা প্লেট এর মধ্যে দুইটা নলি থাকবে নলি কি একটা দিবে না দুইটা দিবে একটাই দিব হোটেলটা দেখেন অনেক কিছু আছে অনেক কিছু তোমার ভালো লাগতেছে তো টেস্ট কেমন ঠিক আছে ওয়ান প্লেট দিয়ে গেল এখন একটা আরেকটা হালিম অর্ডার করছি আমরা ভাবছিলাম যে এটা বড় হবে বাট অতটাও বড় না যতটা ভাবছিলাম টেস্টটা দেখে নিচ্ছি নামটা খুবই ভালো সফট এই হচ্ছে হালিমটা হালিমের কালারটা অন্যরকম একটু হ্যাঁ মুখে দিয়ে দেখো বাবা রে বাবা ওর এক্সপ্রেশন দেখে তো মনে হলো এটা খুবই সুস্বাদু না আমি একটু ট্রাই করে মজা বিট লবণ টক দিবে তো চাইলেই বিট লবণ হবে এক্সট্রা হবে না না হবে না খাও নাম দিয়ে গেছে একটা আসলেই মজার জিনিস ঘরে বসে খাইছি অনেকদিন পর একটা মজার জিনিস খাই দিচ্ছি কত হয়েছে প্রায় হালিম খেলাম নেহারি খেলাম ৪৯০ টাকা ভরপুর খাবার খুব সুন্দর এই জায়গাটা খাই তৃপ্তি হয়ে গেছে মনে হচ্ছে ঘরের খাবার খেলাম মজা পেলাম এই যে দেখেন বৃষ্টি পড়তেছে আমি বৃষ্টির মধ্যে হাইটে হাইটে যাচ্ছি আর খাবারটা অনেক মজার ছিল তো ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না খুশি হয়ে গেছে কি তুমি কি বলতেছিল জানো একটা ভালো খাবার খেলে মন ভালো থাকে মন ভালো থাকে তার মনটা অনেক ভালো হয়ে গেছে কিন্তু একটু কষ্ট করে যাইতে হইতেছে দেখেন এদিকে বৃষ্টি পড়তেছে অনেক তো যে আমরা হলো বাসায় চলে আসলাম এই দাও পানি আনছে মাটি আনো না মাটি আনছি আস্তে 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 বাবে এসে ভালো করছে কে অবস্থা আরে ব্যাগ বেজে ব্যাগ বৃষ্টিতে বিয়ে তো ধরছে কে অবস্থা বাবি হ্যাঁ
শরাফাত আয় শরাফা হ্যাঁ হ্যাঁ ওই যে এখানছে এ শরাফা শরাফা কিসে কিসে এনে কাল ওকে লোকা থাকে না আমি দেখলাম ওদের বিরোধ দেখলাম যে ও মাথা উড়ে কথাই কইতেছে না কারোর সাথে কথা কারোর সাথে কথা না মোবাইল দাও আজকে তুই কথা কস্ত মোবাইল দাও আজকে হ্যাঁ মোবাইল কার লয় কথা কস সবসময় মানে অসুস্থ হইলে কার সাথে কথা বলবে এই যে বাসে আসলাম বৃষ্টি বাইরে বৃষ্টি এই যে আজকে চুল কাটছে আজকে চাচাও চুল কাটছে আজকে সারা হলো চুল কাটছে খুলো তা আমরা তো আসলাম আসার পর আবারও হলো এই যে দুলা ভাই চলে আসছে আচ্ছা শুনি বলে আপনি নিচে গেছেন জুসের জন্য ওদের জন্য জুস আর মাত্রই হলো আসলাম ঠান্ডা না হয় ভালো জুস আছে জুস আলাইছে জুস আলাইছে